হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WBE ইনফরমেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল। তো সেই প্রকল্প কবে থেকে চালু হচ্ছে এবং সেই প্রকল্পে আবেদন কিভাবে করবে এবং সেই প্রকল্পে কী কী শর্তাবলী প্রযোজ্য রয়েছে, কারা টাকা পাবে এবং কীভাবে টাকা দেওয়া হবে এবং কত করে টাকা দেওয়া হবে, তো সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এছাড়া তোমরা যে জেলা থেকে ভিডিওটা দেখছো সেই জেলার নামটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবে। এছাড়া আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ওয়েস্টবেঙ্গলের সমস্ত মহিলারা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য, এই প্রকল্পে সমস্ত মহিলারা আবেদন করতে পারবে। তো এখানে ST, SC এবং OBC এবং জেনারেল সব ক্যাটাগরির মানুষরাই কিন্তু আবেদন করতে পারবে। তবে শুধুমাত্র মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবে। যাদের পরিবারে ইনকাম ট্যাক্স দেয়া হয় বা যাদের পরিবারে 2 হেক্টর জমি রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। এছাড়া সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবে। এই প্রকল্পের দ্বারা প্রতি মাসে ST এবং SC মহিলাদেরকে 1000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, অর্থাৎ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এবং OBC ও জেনারেল ক্যাটাগরির মেয়েদের হাতে কিন্তু 500 টাকা করে প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড থাকতে হবে, আধার কার্ডের জেরক্স লাগবে, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে, রেশন কার্ডের জেরক্স এবং ভোটার আইডি কার্ডের জেরক্স, এছাড়া ব্যাংকের পাসবইয়ের জেরক্স। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে প্রয়োজন হবে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবে, তো এই প্রকল্পে অ্যাপ্লিকেশন পদ্ধতি অনলাইন এবং অফলাইন দুভাবেই করা যাবে। অনলাইনে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েব পোর্টাল প্রকাশিত করবে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিভাবে আবেদন করা যাবে সেই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। অর্থাৎ যতদিন না প্রকল্পটা আসছে, অর্থাৎ প্রকল্প লঞ্চ করা হচ্ছে, ততদিন কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে বা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে সেটা নিয়ে কিছু বলা যাচ্ছে না। অনলাইন বা অফলাইন সিস্টেমে আবেদন শুরু হলে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে থেকে চালু হতে পারে, তো 30 জুন 2021 থেকে চালু হতে পারে অথবা জুলাই মাসের সেকেন্ড উইক থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়ে যেতে পারে। তো এই প্রকল্প চালু হলে এই প্রকল্পের মাধ্যমে ST, SC মহিলারা কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে এবং OBC এবং জেনারেল ক্যাটাগরির মহিলারা কিন্তু 500 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো এই প্রকল্পে আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, আধার কার্ডের জেরক্স এবং কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং রেশন কার্ডের জেরক্স, ভোটার আইডি কার্ডের জেরক্স এবং ব্যাংক ডিটেলসের জেরক্স, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের জেরক্স লাগবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু আবেদন করতে পারবে। এই প্রকল্পে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে। তো এই প্রকল্পে আবেদন শুরু হলে পরবর্তী ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো এবং সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিওর মেন টপিক। তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। এছাড়া ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দেবে। এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবে।